পূর্বাঞ্চলে চব্বিশ কাঠা জায়গায় বেনজিরের প্রাসাদ সমী অতিথি নিয়ে থাকতেন মাঝে মাঝে জিম্মায় নিল দুদক ও জেলা প্রশাসন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি টাকার বিনিময়ে মাদক কারবারি ও হত্যা মামলার আসামিকে জায়গা দেওয়ার অভিযোগ কোটা বাতিলের দাবিতে ছুটির দিনে উত্তাল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ রোববার বাংলা ব্লকেট পঁচাত্তর পরবর্তীতে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় শিশু শিক্ষার্থীদের সঙ্গে মত এবং দেশের পনেরো জেলায় লাখ মানুষ পানিবন্দী জানা বর্ষণে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা চরম ভোগান্তিতে দিন কাটছে বানভাসীদের সংবাদ রাতে দেখছিলেন একে এসটিএমটি বার সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি শিকাজিজ চব্বিশ কাঠা জমির ওপর আলিশান বাড়ি নাম সাভানা ইকো যার মালিক সাবেক আইজিপি বেনজির আহমেদ বাড়িটি জিম্মায় নিয়েছে দুর্নীতি দমন কমিশন ও জেল প্রশাসন স্থানীয়রা বলছেন বেনজির এখন মাঝে মাঝে এখানে এসে থাকতেন সঙ্গে থাকত নানা ধরনের অতিথি বিস্তারিত শাহাদ নিষাদের প্রতিবেদনে দু হাজার বাইশ সালে এই আলিশান বাংলো বাড়ি নির্মাণ করেন তৎকালীন পুলিশ প্রধান বেনজির আহমেদ নাম রাখেন সাভানা ইকো রিসোর্ট ইউরোপীয় স্থাপত্যের আদলে তৈরি করা এই বাংলো বাড়িতে তিনি নিয়মিত থাকতেন না তবে মাঝে মাঝে আসতেন নানা অতিথি নিয়ে থাকতেনও মাঝে মধ্যে স্থানীয়রা জানিয়েছেন লাল রঙের ডুপ্লেক্স এই বাড়িকে ঘিরে তাদের নানা কৌতূহল থাকলেও পুলিশ প্রধানের ভয়ে কেউই মুখ খুলতেন না

পূর্বাচলের দক্ষিণবাগ এলাকায় যান সেখানে বিলাসবহুল এই বাংলোটির প্রধান ফটকে তালা দিয়ে তারা নিজের জিম্মায় নেন বাড়িটি ক্রোক করার শেষে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম জানান আদালতের নির্দেশ মেনে এই বাড়িটি ক্রোক করা হয়েছে আগামী শনিবার পর্যন্ত বাড়িটি স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়েছে বলেও উল্লেখ করেন প্রশাসনের এই কর্মকর্তা আপাত দৃষ্টিতে আমরা দুই তলা একটি ভবন পেয়েছি কিছু পেট এনিমেল আছে যেমন কুকুর এবং পাখি দেখা গেছে এখানে নিরাপত্তা প্রহরী যিনি দুজন এখানে আছে তাদেরকে রাখা হলো পাশাপাশি আমরা স্থানীয় মেম্বারকে মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত তার জিম্মায় এটা রাখা হলো বাড়িটি ক্রোক করা শেষে দুদকের নারায়ণগঞ্জের উপপরিচালক জানান ছয় কাঠা করে চারটি প্লটের চব্বিশ কাঠার মধ্যে এই বাড়িটি বানানো হয়েছে সাবেক আইজিপি বেনজিরের নারায়ণগঞ্জে আর কোন সম্পদ আছে কিনা তা অনুসন্ধান চলছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা টোটাল হচ্ছে ছয় কাটা করে এক একটা প্লট তো চারটা 24 কাটা ওই চার মানে চারটা প্লটকে একত্রিত করে 24 কাটার একটা প্লট এখানে এই প্লটটার উপরেই এই ভবনটি নির্মিত স্থানীয়রা জানান আট বছর আগে এলাকার প্রয়াত প্রমাণন্দ সরকারের সন্তানদের কাছ থেকে 1 কোটি 83 লাখ টাকায় জোরপূর্বক 55 শতাংশ জায়গা নেন বেনোজীর মাঝেমধ্যে বেনোজীরকে বাড়ির মধ্যে নারীদের সাথে নিয়ে ঢুকতে দেখতেন देखते স্থানীয়রা কিন্তু তাদের কাছে নারীদের পরিচয় দেয়া হতো বেনোজুরের পরিবারের সদস্য বলে সাদাত নিশা দেশ টিভি নারায়ণগঞ্জ দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে ইতিবাচক বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিআইবি বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষকর্তা আর বর্তমান কয়েকজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার দুর্নীতির খবরে প্রশাসনে তৈরি হয়েছে আতঙ্ক অবশ্য এতে ভোগান্তির শিকার হচ্ছেন সৎ কর্মকর্তারাও এই অবস্থায় সরকারকে আরও বড় পরিসরে শুদ্ধি অভিযানের পরামর্শ দিয়েছে টিআইবি বিস্তারিত নুপুর মাহমুদের রিপোর্টে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকারের অন্যতম চ্যালেঞ্জ দাঁড়ায় প্রশাসনে দুর্নীতি কমানো নতুন সরকারের ছয় মাসের মধ্যে শুরু হয়েছে শুদ্ধি অভিযান সাবেক আইজিপি বেনজির আহমেদ থেকে শুরু করে এর কর্মকর্তা কেউই বাদ যাচ্ছে না গণমাধ্যমে উঠে আসছে দুর্নীতিবাজদের পাহাড়সম সম্পদ গড়ার নানা তথ্য এমন অবস্থায় কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে দুর্নীতিবাজ সহকর্মীদের কারণে অস্বস্তিতে পড়েছে সৎ কর্মকর্তারা আত্মীয় স্বজন ও বন্ধু মহলে অনেককেই পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতির মুখে তবে এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না কেউ সাবেক পরিকল্পনা মন্ত্রী জানান আগে দুর্নীতি অভিযোগ থাকলেও এত সংখ্যক কর্মকর্তার বড় বড় দুর্নীতি তথ্য খুবই কম সামনে এসেছে দুর্নীতির মধ্যে সুনীতি দুর্নীতি বাইব পাশাপাশি চলে দুটোর মধ্যে আবার বাস করি হঠাৎ যদি দেখি কোথাও বিস্ফোরণ হয়ে গেছে নজরে আসছে ঝকঝক করছে তখন তো একটু চমকে উঠি ভয়ের আগে তো চমক তারপরে না ভয় একশো জন ঝুঁকি নেয় নব্বই জন পার পেয়ে যায় সুতরাং সে মনে করি নাইট আউট অফ টেন চান্স আমি টিকে যাব তো নিজের আরও চলো বেশি হচ্ছে আগে কি দুর্নীতি ছিল না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে কয়েকজনের দুর্নীতির তথ্য প্রকাশে অন্যদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়া খুবই স্বাভাবিক আরো বড় পরিসরে দুর্নীতি বিরোধী অভিযানের পরামর্শ দিয়েছে সংস্থাটি যারা অসৎ দুর্নীতি বাজ কর্মকর্তা যারা ক্ষমতা ব্যবহার করছেন তারা কিন্তু কোনোদিনই আতঙ্কিত ছিলেন না এখনো হবেন না দুর্নীতির বিরুদ্ধে কথাগুলো হচ্ছে যে এক ধরনের ফাঁকা বলি আর বাস্তব যেটা সেটা হচ্ছে যেটা আমরা করছি সেটা দুর্নীতি সহায়ক পরিবেশ সৃষ্টি করছি আচ্ছা জনগণকে ভুল বার্তা দে না জনগতিতে বলা হচ্ছে যে তোমরা সারা বছর দুর্নীতি করো বছরের শেষে আমাদের কাছে আসলে আমরা তোমাদের বৈধতা দিয়ে এর ইতিমধ্যে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল সংক্রান্ত আইনের পূর্ণ বাস্তবায়ন করতে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে টিআইবি নুপুর মাহমুদ দেশ ঢাকা দীর্ঘদিন পর সম্মেলন হয়ে যাওয়া চব্বিশটি ওয়ার্ড ও পঁচাত্তরটি থানা কমিটি জমা দিয়েছে মেয়াদ উত্তীর্ণ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ তালিকায় আছে ক্যাসিনো আসামি হত্যাকারী বিএনপি নেতা সহ বিতর্কিত অনেকে অভিযোগ উঠেছে কোটি কোটি টাকা বাণিজ্য হয়েছে কমিটি গঠনে এ নিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও সভাপতির বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কেন্দ্রীয় নেতা মির্জা আজম বলেছেন শেষ পর্যন্ত বিতর্কিত কেউ পদ পাবে না দুই হাজার উনিশ সালে তিরিশ নভেম্বর ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় এতে দক্ষিণ সভাপতি হিসেবে আবু আহমদ মান্নাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান হুমায়ুন কবির দুই হাজার সালে শেষ হয়ে যায় এই কমিটির মেয়াদ কেন্দ্র থেকে বারবার তাগিদ দিলে ওয়ার্ড থানা কমিটি নিয়ে কোনো কর্ণবাদ করেনি দক্ষিণ আওয়ামী লীগ অবশেষে ষোলোই জুন অর্ল থানা কমিটি জমা দেয় সাধারণ সম্পাদকের কাছে শুরু থেকে বিতর্কজন সঙ্গী দক্ষিণ আওয়ামী লীগের নেই কোনো শৃঙ্খলা স্বামীর আপনি দাঁড়িয়েছেন এই দাঁড়িয়েলা এই যে দাঁড়িয়েলা হ্যাঁ আপনার আপনার টেন আমার কেন প্রস্তাবিত কমিটি নিয়ে এরই মধ্যে উঠেছে বিস্তর অভিযোগ নয় নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ওয়াইদুর রহমান চৌধুরী ওয়াহিদের ভিতরে রয়েছে দিলকুশা সহ বিভিন্ন এলাকায় একাধিক জায়গা দখল লালবাগ থানা সাধারণ সম্পাদক পদের নাম গেছে খোদ দক্ষিণের সাধারণ সম্পাদকের আপন ভাইয়ের অভিযোগ আছে দক্ষিণের সভাপতিকে গাড়ি উপহার দিয়ে সাধারণ সম্পাদকের পদে নিজের নাম বসিয়েছেন হত্যামূল আসামি গোলাম মোস্তফা শিমুল এদিকে ভাইয়ের পরে নিজ ভাগ্নেকে ওয়ার্ড সেক্রেটারি পদ দিয়েছেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বিতর্কিত কর্মকাণ্ডের অভিযুক্ত কাউন্সিলর আকাশ কুমার ভৌমিককে থানার সেক্রেটারি পদে প্রস্তাব করা হয়েছে অন্য দল থেকে উড়িয়ে এসে জুড়ে বসা বিএনপির পদ্ধতি এমনকি মাদক মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী নামও প্রস্তাব করা হয়েছে থানা ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক পদে তৃণমূলের প্রস্তাবিত কমিটি নিয়ে ক্ষোভের শেষ নেই স্বয়ং দলীয় সভাপতির হস্তক্ষেপ কামনা করছেন কেউ কেউ শাহবাগ থানার সভাপতি যারা প্রস্তাব করছে সে মেয়ে লোকের দেহ ব্যবসা করত আনন্দ বাজার তারে জারুর মিছিল বের করছে মেয়ে লোকরা এই থানাও মামলা আছে মামলা ওসি লাগছে লুচ্চা শহীদ অফার আসলেও যদি সভাপতি পদে থাকতে চান তাহলে বিশ লক্ষ টাকা দিতে হবে আপনি পুনরায় সভাপতি হবেন আমি বলেছি আমি টাকা দিয়ে নেতা হবে না আমাকে শেখ হাসিনা নেতা বানাইছেন যদি উনি পুনরায় মনে করেন যে আমাকে রাখবেন রাখবেন সভাপতি সব টাকা ছিল আমি সেক্রেটারি কাছে আসলাম এখানেও আমার টাকা দিতে হবে ভাই আমি সালাম দিয়ে বললাম যে আমি ঠিক আছে টাকা দিয়ে আমি রাজনীতি করব না যে সময় ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে জানিয়ে অনন্ত বিলম্বে মহানগর কমিটির সম্মেলন দাবি করলেন তৃণমূল নেতারা পঁচাত্তরটি ওয়ার্ড চব্বিশটি থানাতে বাদ দেওয়া হয়েছে তারা সবাই একটা বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে কোন সময় যে বিস্ফোরণ ঘটে সেটা আসলে সময় হলে আপনি দেখতে যে যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে দুই হাজার একে যখন বিএনপি ক্ষমতা আসে তখন কিন্তু আমরা মার খেয়েছি যারা আমাদেরকে মারছে তারা এখন আবার এই পার্টির দায় নেতৃত্ব দিতে চায় কষ্টটা কোথায় আপনি এখন চিন্তা করতে পারেন আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করে বলি যে আপনি মহানগরের দিকে সুদৃষ্টি দেন তবে দক্ষিণ অমলেক সাধারণ সম্পাদক বলছেন গোয়েন্দা সংস্থা যাচাই বাছাই পর কমিটি চূড়ান্ত করা হবে আমি এটা ব্যাপারে কোনো কমেন্ট বলবো না আমি আমার ভাইয়ের সভাপতি রায় সাধারণ সম্পাদক বলছি লালবাটরা আমার ভাইয়া দাদা সাধারণ সম্পাদক এটা স্পষ্ট হ্যাঁ আমি তাদেরকে বলছি হ্যাঁ তাদের যদি যোগ্যতা থাকে তার পাবে বিতর্কিত কেউই স্থান পাবে না কমিটিতে সাব জানান দায়িত্ব আওয়ামী লীগের সংগঠনের সম্পাদক মির্জা আজম বিতর্কিত যদি থাকে নিশ্চয়ই কমিটি ডিক্লারেশনের আগে এই বিষয়গুলো ক্ষতায় ক্ষতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখলে যদি কারো বিরুদ্ধে এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে তাকে অবশ্যই বাদ দেওয়া হবে টপিক মাহমুদ মুন্না দেশ টিভি ঢাকা কোটা সংস্কার আন্দোলনের ষষ্ঠ দিনেও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে বুয়েট ইডেন হোম ইকোনমিক্স এবং ঢাকা কলেজ ঘুরে শাহবাগে অবস্থান নেন তারা হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে কোটা বৈষম্যের অবসান দাবি করেন শিক্ষার্থীরা অবরোধ শেষে আগামীকাল বাংলা ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা বিস্তারিত মোহনার প্রতিবেদনে কোটা সংস্কার আন্দোলনের ষষ্ঠ দিনেও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বেলা তিনটার দিকে কোটা বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে বুয়েট ইডেন হোম ইকোনমিক্স স্কুলে শাহবাগে জমায়েত হন আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকা নিয়ে হাইকোর্টে রায়কে প্রত্যাখ্যান করে চাকরি প্রত্যাশীরা মুক্তিযোদ্ধাদেরকে আরো দেন আরো বেশি করে দেন বাড়ি করে দেন একটা করে বিএমডব্লিউ গাড়ি দেন আমরা মেনে নিব কিন্তু আমাদের ঠালার বাতাবদিক কেন কেড়ে নেবে আমাদের অধিকার যতদিন নাদাই হচ্ছে আমরা অবশ্যই আমাদের আন্দোলন চালু রাখব আমি দাবি জানাচ্ছি এবং আমাদের সম্মিলিত দাবি জানাচ্ছি এবং যেহেতু আমরা দেখেছি যে প্রশাসন এই পর্যন্ত আমাদের এই দাবিটিকে এড্রেস করেনি এই কারণে আগামীকাল তিনটা থেকে আমাদের বাংলাদেশ ব্লকেট কর্মসূচি চলবে যদি আমাদের মেধার মূল্যায়ন নাই করা হয় তাহলে ঢাকা ইউনিভার্সিটির মতো এত এত পাবলিক ইউনিভার্সিটি রাখার তো কোনো যুক্তি কারণ দেখি না রোববার বেলা তিনটা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ গুরুত্বপূর্ণ মোড় ও মহাসড়ক অবরোধ করা হবে বলে জানান তারা জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা কোটা বাতিলের দাবিতে আন্দোলনে উত্তাল দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা দাবি আদায় বিভিন্ন সড়ক মহাসড়কও অবরোধ করে তারা কোটার কারণে চাকরি পেতে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি আন্দোলনকারীদের সহকর্মীদের তথ্য ও চিত্রে শুভশ্রী রায় রিপোর্ট সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা সড়ক অবরোধ স্লোগান মিছিল মিটিংয়ে উত্তাল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো শনিবার সকালে কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন বালনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত সদর উপজেলার আশিদপুর বাইপাস এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে এক অবরোধ কর্মসূচি পালন করেন তারা এতে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট একই দাবিতে এদিন বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কোটা বিরোধী শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবি তুলে ধরেন তারা আন্দোলনরত শিক্ষার্থীদের আক্ষেপ কোটার কারণে দেশ সেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন মেধাবীরা পরিশ্রম আর মেধার অবমূল্যায়ন হচ্ছে এই কোটার মাধ্যমে যদি সত্তর পার্সেন্ট পুরোটাই ফিল করে ফেলে বাহান্ন তো গেল মানে মুক্তিযোদ্ধা কোটায় তারপর যদি বাকি বিশ এভাবে এইভাবে অন্যান্য কোটায় ফিল হয়ে যায় তাহলে সাধারণ মানুষের জায়গাটা কোথায় থাকবে আমরা আঠারো সালে যে পরিপত্র আছে সেই পরিবর্তন মানে বাতিল করা যাবে না এটা বহাল রাখতে হবে মেধার ভিত্তিতে নিয়োগ হবে সকাল সকাল চাকরিতে এটাই হচ্ছে আমাদের সহজ দাবি কোটা সংস্কারের দাবি জানিয়ে পদযাত্রা ও ছাত্র সমাবেশ হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ সময় বিভিন্ন স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা কোটা একটা সমন্বয়ের মাধ্যমে সংকীর্ণ করা হোক এত বড় কোটা ছাপ্পান্ন পার্সেন্ট কোটার কোনো প্রয়োজনীয় প্রয়োজনীয় নাই এই কোটা সমস্যা না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে দাবি আদায় ময়মনসিংহ নগরী টাউন হলে অবস্থান কর্মসূচি পালন করে চাকরি প্রার্থীরা এ সময় উচ্চ আদালতের বহাল রাখা রায় প্রত্যাহার করে সরকারি চাকরিতে কোটা প্রত্যাহারের দাবি জানান তারা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় সারা বাংলাদেশের ছাত্র সমাজের বিরোধী রায় আমরা আমাদের রাজপথ থেকে হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করতে চাই কোটা বাতিলে দাবি না আদায় হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুশারি সাধারণ শিক্ষার্থীদের শুভশ্রী রায় নিউজ ডেস্ক নিজেরা আন্দোলনে সফল হতে না পেরে বিএনপি অন্যের ভর করছে কোটা বিরোধী ও শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে এমন মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলা উদ্বোধন করে কথা বলেন তিনি জানান খালেদা জিয়ার মুক্তি আইনি বিষয় এ নিয়ে জাতিসংঘে অভিযোগ করেও কোন লাভ হবে না বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে বাহারি সব ফলের পশা নিয়ে রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য ও গবেষণা কেন্দ্রে শুরু হয়েছে পাহাড়ি ফল মেলা। আম কাঁঠাল কলাসহ পাহাড়ি নানা ফলের বাণিজ্যিক সম্প্রসারণে আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় শনিবার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী পরে আলোচনায় অংশ নিয়ে কোটা বিরোধী ও শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন নিজেরা আন্দোলন করতে না পেরে বিএনপি অন্যের আন্দোলনের উপর ভর করছে তার নিজেদের কোনো কিছু নেই অস্তিত্ব নেই নির্বাচনে যায়নি আন্দোলনে ব্যর্থ এখন বিএনপি কাজই হচ্ছে অন্য অন্যদের ইস্যুর উপর ভর করে এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে কোটা আন্দোলনের উপর ভর করবে বলেন খালেদা জিয়ার মুক্তি সম্পূর্ণ আইনি বিষয় জাতিসংঘে অভিযোগ করেও কোনো লাভ হবে না জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন কে শুনে জাতিসংঘের কথা ও জাতিসংঘ দেখিয়ে কোনো লাভ নেই এটা আইনের ব্যাপার এ সময় ভারতকে রাজনৈতিক ও চীনকে উন্নয়নের বন্ধু আখ্যা দিয়ে ওবাইদুল কাদের বলেন একের পর এক উন্নয়ন কাজ সমাপ্ত হতে দেখে অনেকের এই অন্তর্জালা শুরু হয়েছে আরশুলিয়া অ্যালিগেটেড এক্সপ্রেস হয়ে হচ্ছে অদ্দার্স তু হয়ে গেল এটা অনেকেরই অন্তর্জালা হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা আদালতের কাঁধে বন্দুক রেখে ছাত্রদের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টা করছে সরকার এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আর্থিক দুরবস্থার মধ্যে সর্বজনীন পেনশন স্কিম নামে নতুন পদক্ষেপ সরকারের দুর্বল আর্থিক খাত মেরামতের একটি অপকৌশল সাবরিনা রিপোর্ট শনিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি দমনের চেষ্টা ব্যর্থ হবে একবিংশ শতাব্দীর এই সময় এসে প্রযুক্তি ও জ্ঞান বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল উপচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন করছে তা বিএনপি সমর্থন জানায় দাবি করে দলটির মহাসচিব বলেন পেনশন স্কিম চালুর নাম করে জনগণের পকেট খালি করতে চায় সরকার যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে যাচ্ছে সরকার আর্থিক অবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল এটি এই অবৈধ অবৈধভাবে সরকারের আরেকটি নতুন স্কিম যার নাম পেনশন স্কিম ক্ষমতায় গেলে সব ধরনের বৈষম্যমূলক স্কিম বাতিল হুঁশিয়ারিও দিয়েছেন তিনি সাবিনা মজুমদার ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিশুদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য আজকের শিশুই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর উল্লেখ করে সবাইকে প্রস্তুত করার আহ্বান জানান তিনি শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গায় প্রাথমিক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী পঁচাত্তরের পর দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন সরকার প্রধান টুঙ্গিপাড়া থেকে জানাচ্ছেন জয় যাদব পিতার বিদ্যালয়ে কন্যা উনিশশো সালে স্থাপিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার যে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় থেকে নিজের শিক্ষা জীবন শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শনিবার সকালে সেই বিদ্যালয় পরিদর্শন করেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান খুদে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পর এসো বঙ্গবন্ধুকে জানি অ্যালবামের মূরক উন্মোচন করেন তিনি প্রধানমন্ত্রী বলেন শিশুদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য জানা উচিত যে কিভাবে আমরা স্বাধীন হলাম আর স্বাধীন হতার পরেও আমাদের যে কাজগুলো সেগুলো আমাদের জানতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন এবং একটা আলাদা দরদ ছিল এবং দেখতেন এদেশে মানুষ খাবার পায় না ছিন্ন কাপড় থাকার জায়গা নেই চিকিৎসা পেত না সেই জন্য থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে দারিদ্রের হাত থেকে মুক্তি দেবেন কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেটা একটা সুন্দর জীবন সেটাই ওনার জীবনের তথ্য শেখ হাসিনা জানান পঁচাত্তরের পর এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলেন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে যারা বিশ্বের চাহিদা সম্পন্ন শিশু তাদের আঁকার ছবি দিয়ে অ্যালবাম করা বা ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে ছবিতে আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশু শিশুরা সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানকার মানে শিক্ষকরা এবং প্রশাসন থেকে যারাই উদ্যোগে সঙ্গে একাত্ম ছিলেন আমাদের জনপ্রতিনিধিরা সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং ছোট্ট শুনামুনি তোমাদের জন্য তো আশীর্বাদ রইল তোমরা লেখাপড়া শিখে বড় হও কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট যা দেশ চালাবে দুপুরে পাটগাতি বাস স্ট্যান্ডে টুঙ্গিপাড়া মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী পরে গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতারা এবং মার্কেটের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন শেখ হাসিনা জয় যাদব গোপালগঞ্জ থাকছে চরম ভোগান্তিতে ঢাকা উত্তরের বারো নম্বর ওয়ার্ডবাসী সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি শোহার্স লাইন পরিষ্কার না করায় ময়লা ছড়াচ্ছে রাস্তাঘাটে টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রাম পঞ্চগড় লালমনিরহাট সহ পনেরো জেলায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি এতে প্রায় বিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে নতুন নতুন এলাকা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরম ভোগান্তিতে দিন কাটছে মানভাসীদের এদিকে পানি ওঠায় অনেক এলাকায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহকর্মীদের তথ্য ও চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট থাকার ঘর পানিতে নিমজ্জিত তাই কলাগাছের ভেলায় আশ্রয় নিয়েছে দুর্গতরা কুড়িগ্রামে শতাধিক পরিবারের একই অবস্থা ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে ও হাতিয়া পয়েন্টে প্রায় বাহাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী চল্লিশটি ইউনিয়নের তিন শতাধিক গ্রাম পানিতে তলিয়ে পানি উঠায় ছিয়াশিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট বাড়ির মধ্যে পানি ভিড়ে খাওয়া দাওয়া করেন বিভিন্ন আর কি কষ্ট ব্রহ্মপুত্র যমুনা ও নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে এতে গাইবান্ধার চার উপজেলার বত্রিশটি ইউনিয়নে পানিবন্দি তিরিশ হাজার পরিবার শুক্র জায়গা না থাকায় রান্নাবান্না করতে না পারায় অনেকেরই দিন কাটছে অনাহারে এদিকে জেলায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট সময় হয় না যে বাচ্চাকে নিয়ে থাকবো না হলে আন্না বান্না করে এই খামো প্রাণেশ্বরে পরিবার নদী ভাঙনে বিলীন হয়ে গেছে লালমনির হাটে আবারও বেড়েছে তিস্তার পানি বর্তমানে বিপদ সীমার মাত্র দশ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে পানি গত কয়েকদিনে তিস্তার পানি হঠাৎ বাড়া কমায় আতঙ্কে দিন কাটছে তিস্তাপাড়ের মানুষের এখন তো নাই গরু বছর হাঁস মুরগি নিয়ে খুবই বিপদের মধ্যে আছে এদিকে টানা বর্ষণে পঞ্চগড়ের তেত্রিশটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে কয়েকদিনের রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ায় অনেকের পুকুরের পানি ভেসে গেছে নষ্ট হয়েছে ফসলি জমি সময় মতো বের হতে পারছে না খেটে খাওয়া মানুষ হাঁটু পর্যন্ত পানি দেখতে পাচ্ছি এবং কি আমাদের গ্রামের আশেপাশে যত রকম ছাত্র যারা আছে তারা খুব অসমের মধ্যে পড়ে গেছে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে যারা দিনমজুরি করে তারা প্রতিদিন দিনমজুরি কাজ করে চলে তারা চলতে পারতেছে না এদিকে সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সুরমা নদীর পানি বিপদ সীমার পনেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সেই সাথে কমেছে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া সবগুলো নদীর পানি কোনো লাভ নাই সরকার তো সরকার আছে কিনো কিছু তো পাই না একবার হচ্ছে তিনবার পানি উঠলে এলিয়া কিছুই পাইলাম না ঘরের ভিতরে বয়ে এলাম অনাহারি হইয়া দেখুন দিয়ে তুই রাখছো আমরা এইদিকে যতটুকো পানি পারে এই পানিটা যাওয়ার কোনো রাস্তা নেই দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ সহায়তার দাবি বন্যা কবলিতদের ফারজান ইসলাম নিউজ ডেস্ক দেশ টিভি পিজিআর গঠনের 42 দিনের মাথায় সপরিবারে জাতির পিতাকে জীবন দিতে হয়েছে যা জাতির জন্য চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ шахবুদ্দিন বলেন পিজিআর আজকের মতো সুসংগঠিত থাকলে এমন ঘটনা ঘটতো না প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরো বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞান ও প্রশিক্ষণ নিতে হবে বিস্তারিত শামিমা আক্তারের রিপোর্টে উনিশশো পঁচাত্তর সালের পাঁচ জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর শনিবার এর ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে দুদিনের আয়োজনে প্রথম দিন প্রধান অতিথি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দফতরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি এরপর দরবারে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি পিজিআর সহ বাংলাদেশ গঠনে জাতির পিতার অবদান স্মরণ করেন রাষ্ট্রপতি পিজিআর গঠনের বিয়াল্লিশ দিন পর সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্থপতিকে জানিয়ে তুলে ধরেন সে সময়ের প্রেক্ষাপট যে পিজিআর প্রতিষ্ঠার মাত্র বিয়াল্লিশ দিনের মাথায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের হাতে বঙ্গবন্ধু ও বেগম ফজিলুতন্নেসা মুজিব সহ তার পরিবারের সদস্যগণ ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে নির্মমভাবে শহীদ হন সেদিন আমরা তাকে রক্ষা করতে পারিনি যে জাতি হিসাবে সেটা ছিল আমাদের চরম ব্যর্থতা আজকের মতো যদি সুসংগঠিত পিজিআর থাকত তাহলে হয়তো আমরা আমাদের জাতির পিতাকে রক্ষা করতে পারতাম দেশের ইতিহাস অন্য ধারায় লিখিত হতো বিশ্বের সাথে তাল মেলাতে এখন থেকেই প্রস্তুত হওয়ার নির্দেশ দেন তিনি কর্তব্য পালনে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আগামীতেও আপনারা কর্তব্য প্রয়ণতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের আস্থাশীল থেকে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন আপনারা স্বাচ্ছন্দ্যের সাথে প্রশিক্ষণ গ্রহণ করবেন শৃঙ্খলা বজায় রাখবেন আত্ম উন্নয়নে মনোযোগী হবেন পিজিআর সদস্যদের একাগ্রতা নিষ্ঠা শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করে নেতৃত্বের প্রতি অনুগত্য থেকে নিজেদের দায়িত্ব পালনের নির্দেশ দেন রাষ্ট্রপতি শামিমা আক্তার দেশ ঢাকা সংবাদ রাতে আরো থাকছে ফ্রান্সে চূড়ান্ত দফা নির্বাচনকাল প্রথম ধাপে চৌত্রিশ শতাংশ ভোট পাওয়ায় এবার সংখ্যাগরিষ্ঠতার আশা কট্টর ডানপন্থী আর এন চিকিৎসকরা বদলি করা কর্মস্থলে যেতে না চাইলে চাকরি ছাড়তে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত সেন শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে কথা বলেন তিনি স্বাস্থ্যমন্ত্রী জানান চীনের অনুদানে দগ্ধ মুমূর্ষ রোগীদের চিকিৎসা সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে চলতি মাসেই নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে মাননীয় প্রধানমন্ত্রী একটা কঠিন অনুশাসন দিয়েছেন যেটা আমি খুলেই বলি আপনাদের সবাইকে যে দেখো যদি আইনের মধ্যে কিংবা নীতির মধ্যে থাকে এমন কেউ আসতে না চায় কিংবা কেউ যেতে না চায় তাহলে বলে দিও চাকরি ছেড়ে দিতে কিন্তু তাকে যেতেই হবে তাকে যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানে তাকে যেতেই হবে এবারে দেশ নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর মিরপুরের আহমদনগর পাইকপাড়া শাহ আলীবাগ আনসার ক্যাম্প ও টোলারবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ড সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে এখানকার বেশিরভাগ রাস্তায় সুয়ারেজ লাইন পরিষ্কার না করায় পানির সাথে ময়লা ছড়িয়ে যায় রাস্তাঘাটে এলাকায় আরেকটি বড় সমস্যা মাদক বাসিন্দাদের অভিযোগ শত সমস্যাতেও দেখা মিলে না স্থানীয় কাউন্সিলরের শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট সামান্য বৃষ্টিতেই হাটু পানি জমে সাহালিবাগ এলাকার এসব বাড়িতে এতে সহ নানা ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের আমগা বাসায় ডেরেন যায় তারপরে বাড়ি ডুবে যায় ঘরে পানি উঠে আমরা টাকা পয়সা দিয়ে পরিষ্কার করাইলে তারপরে পানি কিনলে আর নাইলে সিটি কর্পোরেশনের তো কোনো উদ্যোগ নেওয়া হয় না পানি উঠে অচল অবস্থা তৈরি হয় ধানক্ষেত মোড়ের এ সড়কটিতেও অভিন্ন চিত্র স্থানীয় কাউন্সিলরের বাসার সামনের জোনাকি রোডেও রাস্তাঘাটে যে বৃষ্টি হইলে এই জায়গায় মানে আটু পানি জমে এই জায়গাটার মধ্যে দশ মিনিট বৃষ্টি হওয়ার পরে রাস্তা এই দুশো গজ এই রাস্তাটুকু আপনার পানিতে তলা যায় খুব অল্প বৃষ্টিতেই দুপাশ থেকে পানিটা সেদিকে এভাবে চাপ সৃষ্টি হয় যে অল্প কতক্ষণের মধ্যে এক থেকে দুই আড়াই ফিট তিন ফিট পর্যন্ত বেড়ে যায় এলাকাবাসীর অভিযোগ রাস্তাঘাট বেহাল হয়ে পড়লেও খোঁজ রাখেন না স্থানীয় কাউন্সিলর এই যে যা রাস্তাঘাট যে যেটি যেটি দেখো সব উন্নয়নমূলক কাজ যাইছে ইকবাল হোসেন টুটু নাম হয়েছে সাবেক কমিশনের নামে এই এলাকার যে কাউন্সিলর আছে তার সাথে মনে হয় না যে আপর সাধারণ জনগণের কোনো গণসংযোগ আছে ওয়ার্ডটির আরেকটি প্রধান সমস্যা জনতা এর আশপাশের বস্তিতে মাদকের রমরমা ব্যবসা তবে সব অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর মাদক সমস্যার দোষ চাপান প্রতিপক্ষের উপর অতিরিক্ত আমি কোনো কিছুই করি নেই আমার কেউ আমাকে বলতে পারবে না কোনোখান থেকে কোন রাস্তা থেকে এক টাকা চাঁদা কিংবা এক টাকা ঘুষ কিংবা অন্যায়ভাবে কোনো জমি দখল এগুলো আমি করেছি আমার দিক আমাকে দিয়ে আপনার নাম বলানোর কোনো মানে হয় না আপনাদের গোয়েন্দা সংস্থা আছে আপনারা দেখুন খোঁজখবর নিয়ে কে এই ব্যবসা করতেছে ওই ধরা পরে আবার চলে আসে এসিয়া আমরা যে নাম বলবো তখন আমাদের সাথে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা হবে তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি শাহিদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা

করা সম্ভব হচ্ছে না প্রভাবশালীদের দখলে থাকা খাল পুনরুদ্ধার সিটি কর্পোরেশনের বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি যখন তারা আমাদের ক্ষেত্রে তারা উপলব্ধি করে যে এই বর্ষা মৌসুমে তারা অনুমতি পাবে না আমরা যখন কঠোর হই। তখন তারা চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করেন অথবা তাদের ঊর্ধ্বতন আমাদেরও তো উপরওয়ালা তাদের কাছে কি আমাদের নালিশ যে আমরা ঢাকা শহরে কোন প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছি না প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হল চায়না বাংলাদেশ স্টিল বিজনেস সামিট দু শনিবার রাজধানীর এক অভিজাত হোটেলে দুই দিনের এই সম্মেলন হয় এতে প্রধান অতিথি ছিলেন অ্যালায়েন্স অফ স্টিল এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টেন্ট প্রেসিডেন্ট গ্যাবো এ সময় এফ সহসভাপতি আমিন হেলালি সহ অন্যরা বক্তব্য রাখেন চায়না ও বাংলাদেশের যৌথ প্রচেষ্টা সিট স্টিল খাতকে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন বক্তারা তারা বলেন দু সালের মধ্যে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অনুপাত একত্রিশ দশমিক চার তিন শতাংশে উন্নীত করার কাজ চলমান আছে কয়েক বছরের মধ্যে এ খাতে পঞ্চাশ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে ঢাকায় অনুষ্ঠিত হল বিমা প্রতিষ্ঠানের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন দু চব্বিশ রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করে বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস বলেন মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়নে বিমা খাত কর্পোরেট সুশাসন পরিপালনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এ সময় সন্দেহজনক লেনদেন দেখলে ক্যামেলকোদের বিএফআইইউকে অবহিত করার আহ্বান জানান সম্মেলনে বিভিন্ন লাইফ ও নন লাইফ বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং নেতারা রাখেন। দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের হোটেল রেনেসা ঢাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা এইচ পি এম ইকবাল এ সময় বছরের প্রথমার্ধে ব্যাংকের সাফল্য এবং দেশের সর্বোচ্চ র্যাঙ্কিং ট্রিপল এ অর্জন করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর পরিচালনা পর্ষদের সদস্য পরিচালক আব্দুল সালাম উর্শেদি সহ অন্যরা উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রসঙ্গ ইউরোপের ফ্রান্সে রোববার দ্বিতীয় ও চূড়ান্ত দফা নির্বাচন প্রথম ধাপে লড়াইয়ে প্রায় চৌত্রিশ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে কট্টর ডানপন্থী দল আরএন প্রথম ধাপে নির্বাচনে জয়লাভের পর এখন সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার আশা করছে ডানপন্থীরা তবে ডানপন্থীদের উত্থানকে ভালোভাবে দেখছেন না সাধারণ মানুষ বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে প্রথম ধাপে প্রায় চৌত্রিশ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন মেরিন লেপেনের কঠোর ডানপন্থী দল ন্যাশনাল রেলি অন্যদিকে প্রায় উনত্রিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট প্রথম ধাপের নির্বাচনে জয়লাভের পর রোববারের দ্বিতীয় ধাপের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা করছে ডানপন্থীরা ন্যাশনাল রেলির প্রধান মেরিনা লেপেন মনে করছেন তার দলের দুইশো উননব্বইটি আসন জয়ের সুযোগ রয়েছে তবে এই সংখ্যা দুইশো বা তার কিছু বেশি হতে পারে বলে মনে করছেন নির্বাচনী বিশ্লেষকরা দেশটিতে ডানপন্থী দলের ভালো ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাধারণ নাগরিক নির্বাচনের ফলাফলে ধীরে ধীরে অতি ডানপন্থীদের উত্থান নিয়ে আমি চিন্তিত এবং এই নির্বাচনে বামপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পাবে তা আমি সত্যি দেখতে পাচ্ছি না এর ফলে দেশের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত ডানপন্থীদের উত্থানে আমি ভয় বা উদ্বেগের কিছু দেখছি না যে দলই আসুক না তারা সংবিধান মেনে দেশ পরিচালনা করবে তাই এখানে ভয়ের কিছু নেই এদিকে প্রচারের শেষ দিনে 50টিরও বেশি সহিংস হামলা অবাক করেছে সবাইকে এই হামলায় ৫০ জনের বেশি প্রার্থী ও কর্মীর ওপর শারীরিক হামলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল দারমানিন রায়হান কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি